আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় দুই বিচারক দেবব্রত বিশ্বাস এবং আতিকুল ইসলাম নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে ক্ষমা প্রার্থনা করে লিখিত ব্যাখ্যা দিয়েছেন তারা। দুপুরের পর এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে 14 সেপ্টেম্বর পরিমণিকে দফায় দফায় রিমান্ডে পাঠানো নিম্ন আদালতের দুই বিচারকের দাখিল করা ব্যাখ্যায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। বিচারকদের ব্যাখ্যায় হাইকোর্টকে হেয় করা হয়েছে বলেও মন্তব্য করেন আদালত। 28 সেপ্টেম্বর চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় আবারও লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েব ঘটনায় স্বাস্থ্য বিভাগের 6 জনকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে জানতে শাকের আদনানের কাছে যাচ্ছি, তিনি সিআইডি কার্যালয়ে আছেন। আদান, স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ বিষয়ে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। ধন্যবাদ। আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে 6 জনকে সিআইডি কার্যালয়ে নেওয়া আনা হয়েছে, এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি মিডিয়া শাখা থেকে। এবং যেহেতু মামলা হয়নি, তাহলে সেক্ষেত্রে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়ার কথা রয়েছে বলেও একজন কর্মকর্তা আমাদের জানিয়েছেন। তো আপনারা জানেন যে এই ঘটনায় শাহবাগ থানায় জিডি করা হয়েছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সিআইডির তদন্ত করছে, সাদা তদন্ত করছে। এবং আপনারা জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় সকালে গিয়ে তারা বিভিন্ন তারা যে স্পটে যে ঘটনাটি ঘটেছে সেই সেখানে কিন্তু তারা সেখানে বিভিন্ন বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন এবং সেখানেও বিভিন্ন কর্মকর্তা কর্মচারী জিজ্ঞাসাবাদ করেছেন এবং 6 কর্মীকে এখানে নিয়ে এসেছেন। এবং আপনি জানেন যে জোসেফ সর্দার এবং আয়েশা সিদ্দিকা নামে যে দুজন কম্পিউটার অপারেটর ছিল তাদের যে ক্যাবিনেট ছিল, ড্রয়ার ছিল, সেখানে মূলত যে 17টি নথি গায়েবের অভিযোগ করা হচ্ছে সেই তাদের ওইখানেই এই সেগুলো সংরক্ষণ করা ছিল। এবং এই যে 17টি নথি গায়েব হয়েছে অভিযোগ করা হচ্ছে তার বেশিরভাগই ছিল বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন বিভাগের কেনাকাটা সংক্রান্ত নথি। তো সব কিছু মিলে আসলে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরবর্তীতে মামলা হবে কি না বা এই বিষয়ে সিআইডি পক্ষ থেকে কিন্তু এখনও কোনো কিছু জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে। তো কর্মকর্তারা জানিয়েছেন যে কোনো কিছু জানানোর প্রয়োজন হলে তারা পরবর্তীতে সংবাদ সম্মেলন করে বা তারা আনুষ্ঠানিকভাবে সেটি জানাবেন। আপনার ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাকের আদনান। চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় 5 স্লাইস থানায় মামলা করেছে ছাত্রলীগের একাংশ। MBBS দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি আকিবের উপর হামলার অভিযোগে 16 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 7 থেকে 8 জনকে আসামি করে 5 স্লাইস থানায় মামলা করেন 5ম বর্ষের শিক্ষার্থী তৌফিকুর রহমান। শুক্র শনিবার ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যার মধ্যেই শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে চলে যায়। ওই ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করা হয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহত মাহাদি আকিবের মাথায় অস্ত্রোপচার শেষে তাকে হাসপাতালের ICU রাখা হয়েছে। তার অবস্থা পর্যালোচনায় দুপুরে মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন COP26 ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে 2 সপ্তাহের সফরে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ইউনেস্কো বাংলাদেশ সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার এবং ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইট রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সে সময় মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। সফরের সময় কোপ সম্মেলন ইউনেস্কোর অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 14 নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। নতুন কোচ এনেও ভাগ্য বদলাতে পারছে না স্প্যানিশ এন্ড বার্সেলোনা। লালিগায় নিচের সারির দল আলাভেসের সাথে ড্র করেছে কাতালানরা। রোনাল্ড কোবেন বরখাস্তের পর নতুন কোচ সার্জিও বারহুয়ানের অধীনে এটি বার্সার প্রথম ম্যাচ।
নু ক্যাম্পে খেলার প্রথমার্ধ গোলশূন্য ছিল, বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগে হঠাৎ করে মাঠে অসুস্থ হয়ে পড়েন সার্জিও আগুয়েরো। বুকে ব্যথা অনুভব করায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। দুদলের খেলোয়াড় সহ সবার মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রাথমিক টেস্ট শেষে চিকিৎসকরা জানান হার্ট অ্যাটাক হয়েছে আগুয়েরোর। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন। পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিক তার লিড এনে দেন মেমফিস ডিপে। 3 মিনিট পরে লুইস রিওয়ার গোলে সমতায় ফেরে আলাভেস। 16 পয়েন্ট নিয়ে টেবিলের 9 নম্বরে বার্সেলোনা। এই ছিল শীর্ষ খবর, ধন্যবাদ সবাইকে।